এই ড্রবাকটা কিভাবে আটক করা হয়েছে? এটা লড়াই দছে লড়াই গিয়ে শীতে আক্রান্ত হয়ে এখানে হয়তো অসুস্থ আছে। আমরা যাওয়ার পথে দেখি যে এখানে পড়ে আছে, পরবর্তীতে আমরা এবারে সংগ্রহ করে নিয়ে দিয়েছিলাম। যে আমি মোহাম্মদ গোলাম কবির, সদরবিট পাথরঘাটা রেঞ্জে বাইনসুটকি সাব ক্যাম্পে আছি। আমি খবর পাই যে একটা বন না খাটাশের দুধের বাচ্চা এরকম ধীর্থ হয়েছে কাকশ্রী উপপরিষদ সংলগ্ন মাছের ঘেরের পাশ থেকে। তাই আমি সাথে সাথে খবর পেয়ে আসি। খবর পেয়ে এসে বাচ্চাটাকে দেখি, বাচ্চাটা অত্যন্ত ছোট এবং দুধ খায়। যেহেতু ওর মা এবং ওর সহসঙ্গীরা আশপাশে আছে, এই অবস্থায় যে এলাকা থেকে এটা ই হয়েছে, ধীর্থ হয়েছে, সেই এলাকায় আশপাশের জঙ্গলে এর স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা এটা অবভুক্ত করি। হয়তো বা বাচ্চাটা বড় হইলে কিংবা দুধ যদি না খাই তো তাহলে আমরা লালদিয়ার চরে আমাদের সংরক্ষিত যে বনাঞ্চল আছে ওইখানে অবমুক্ত করতো। হ্যালো স্যার, এ বাঘ ধরে লইছি, বাঘ বাঘ ধরে লইয়েছি হাসপাতালের মধ্যে, ডোরা বাঘ, এই যে এই হাসপাতাল ক্লিনিকের মধ্যে তোমার দোকানের সামনে। হয় হয় আন না কাম, আন না কাম, হ্যাঁ না না হ্যালো দুই দিয়া